প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের গত ক্লাসে আমি ব্যবসা উদ্যোগ নিয়েছিলাম, আজকে তোমাদের ব্যবসা উদ্যোগ ক্লাসটি নেব, অধ্যায় সপ্তম, বাংলাদেশের শিল্প। আমরা বাংলাদেশের শিল্প কি এই সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়, আমরা আজকে সেটাকে নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটা হলো দেখো, বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্পকে চার ভাগে ভাগ করা যায়। একটা হলো বৃহৎ শিল্প, এখানে আমাদের কুটির শিল্প, প্রথমে আমরা দেখলাম কুটির শিল্প, তারপরে আমরা দেখলো ক্ষুদ্র শিল্প। তারপর হলো মাঝারি শিল্প। মাঝারি শিল্প, তারপর হলো বৃহৎ শিল্প। তাহলে উৎপাদন ও সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। কি কি? কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প ও বৃহৎ শিল্প। এই শিল্পগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই হলো কুটির শিল্প। কুটির শিল্প জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদ ও প্রতিস্থাপন সহ 5 লক্ষ টাকার নিচে হবে। মূলধনের পরিমাণ তাহলে কত হবে? 5 লক্ষ টাকার নিচে, আর জনবল হবে 10 জনের কম। এটা হলো কুটির শিল্প। কুটির শিল্প তৈরি করতে হলে বা গঠন করতে হলে আমাদেরকে কি করতে হবে? জমি ও কারখানা ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন সহ 5 লক্ষ টাকার নিচে এবং জনবল কাঠামো থাকবে হলো 10 জনের কম। এরপরে আমরা আসবো হলো ক্ষুদ্র শিল্প। তাই ক্ষুদ্র শিল্প, এই ক্ষুদ্র শিল্পর আগে আমরা আরেকটু জিনিস আলোচনা করি। কুটির শিল্পের কিছু উপযুক্ত ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো কি কি? ক্ষেত্রগুলো হলো ছোট জায়গা, স্বল্প পুঁজি, ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা লাগবে, কারিগরি জ্ঞান ও পারিবারিক সহায়তা। এগুলো হলো কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র। এখন কুটির শিল্পের আবার ধরনগুলো কি কি, এটাও আমাদের জানা দরকার। কুটির শিল্পের ধরনগুলো হলো যেমন পাটজাত শিল্প, বাঁশ ও বেত শিল্প, মৃৎশিল্প, তাঁত ও বস্ত্র শিল্প, হস্তশিল্প, ঝিনুক শিল্প। এগুলো হলো আমাদের কুটির শিল্পের ধরন। তাহলে আমরা ক্ষেত্রগুলো কি কি, এটা উপযুক্ত ক্ষেত্রগুলো পেলাম, এবং কুটির শিল্পের ধরনটা কি? তাহলে পাটজাত শিল্প দিয়ে কি হয় তোমরা জানো, তারপরে বাঁশ ও বেত দিয়ে অনেক কারুকাজ করা হয়, তারপরে তাঁত ও বস্ত্র শিল্প আছে, খাদ্য শিল্প আছে, হস্তশিল্প আছে, তারপরে ঝিনুক শিল্প। এগুলো হলো কুটির শিল্পের ধরন। তাহলে আমরা এরপরে আমরা ক্ষুদ্র শিল্প যাবো। দেখো ক্ষুদ্র শিল্প হলো উৎপাদনমুখী শিল্প এবং স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয় সহ হলো 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা, এবং জনবল কাঠামো হলো 25 জন থেকে 99 জন। এটা হলো ক্ষুদ্র শিল্পের ভিতরে আবার উৎপাদনমুখী শিল্প। এই ক্ষুদ্র শিল্পের ভিতরে আবার উৎপাদনমুখী শিল্প আছে, উৎপাদনমুখী শিল্প। এই উৎপাদনমুখী শিল্প কত টাকা লাগবে? 50 লক্ষ টাকা থেকে কত? 50 লক্ষ 10 কোটি। এটা হলো উৎপাদনমুখী শিল্প। আর জনবল কাঠামো হলো 25 জন থেকে 99 জন, এটা হলো উৎপাদনমুখী শিল্প। আর সেবা শিল্প, সেবা শিল্পের ক্ষেত্রে, সেবা শিল্পের ক্ষেত্রে
কারখানা ভূমি এবং কারখানা স্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা। তা 5 লক্ষ টাকা থেকে কত? 1 কোটি টাকা। এটা হলো সেবা শিল্পের ক্ষেত্রে। আর জনবল কাঠামো হলো 10 থেকে 25 জন। 10 থেকে 25 জন হলো এই ক্ষুদ্র শিল্পের উৎপাদনমুখী শিল্পে টাকা দরকার হলো 50 থেকে কত 10 কোটি পর্যন্ত বিনিয়োগ করা যাবে। আর 25 জন থেকে 99 জন। আর সেবা শিল্পের ক্ষেত্রে হলো 5 লক্ষ থেকে 1 কোটি। আর জনবল কাঠামো হলো 10 থেকে 25 জন। এখন আমরা এরপরে আসে হলো মাঝারি শিল্প দেখা। মাঝারি শিল্প উৎপাদনমুখী, এই মাঝারি শিল্পের ভিতরে আবার উৎপাদনমুখী শিল্প আছে। মাঝারি শিল্প থেকে দেখো উৎপাদনমুখী, উৎপাদনমুখী শিল্প, এই উৎপাদনমুখী শিল্প গড়ে তোলার জন্য 10 কোটি থেকে 30 কোটি টাকা, 10 কোটি থেকে 30 কোটি। আর জনবল কাঠামো হলো 100 থেকে 250 জন, 100 থেকে 250 জন জনবল কাঠামো থাকতে পারবে। আর এই মাঝারি শিল্পের আর একটা শিল্প বলবো, শিল্প হলো সেবা মূলক শিল্প। সেবা মূলক শিল্প, এই শিল্পে, এই শিল্পে টাকা বিনিয়োগ করা যাবে 10 কোটি থেকে 30 কোটি, 10 কোটি থেকে 30 কোটি। এবং জনবল কাঠামো হলো 50 থেকে 100 জন থেকে 100 জন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কুটিরশিল্প কি? কুটিরশিল্প হলো ঘরে বসে পরিবার পরিজন নিয়ে যে শিল্প গড়ে ওঠে সেটাকে কুটিরশিল্প বলে। তাহলে কুটিরশিল্প, কুটিরশিল্পের দেখো এখানে যে উপযুক্ত ক্ষেত্রগুলো, কুটিরশিল্প গড়ে তোলার জন্য যে উপযুক্ত ক্ষেত্রগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করলাম এবং কুটিরশিল্পের ধরনগুলো কিরকম হবে সেটা নিয়ে আলোচনা করলাম। ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্পের ভিতরে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটা উৎপাদনমুখী শিল্প, একটা হলো সেবা শিল্প। উৎপাদনমুখী শিল্পের ভিতরে টাকা হলো 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, আর জনবল কাঠামো হলো 25 জন থেকে 99 জন। আর সেবা শিল্পের ক্ষেত্রে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, আর জনবল কাঠামো হলো 10 থেকে 25 জন। এখন আমরা আসতে পারি মাঝারি শিল্প। মাঝারি শিল্প ঠিক একই রকম উৎপাদনমুখী শিল্পে 10 কোটি থেকে 30 কোটি টাকা বিনিয়োগ করা যাবে এবং 100 জন থেকে 250 জন। আর সেবামূলক শিল্প 10 কোটি থেকে 30 কোটি টাকা এবং 50 জন থেকে 100 জন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই শিল্প, এই শিল্পকে 4 ভাগে ভাগ করা যায়। আমরা 3 ভাগে নিয়ে আলোচনা করলাম, সময় না থাকার জন্য আজকের এই ক্লাসটি এখনই শেষ করলাম। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি এখনই সমাপ্ত করছি।